ওয়েলকাম ব্যাক গাইজ, কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। আজকের ভিডিওতে তোমাদের দেখাবো ফ্রি ফায়ারে থাকা টপ 3 ইউনিক এবং আননোন ফ্যাক্ট সম্পর্কে, এবং আজকের ভিডিওটা দেখার পর তোমার অবস্থা ঠিক এমনই হবে। এবার কথা বলা যাক আজকের ভিডিও 3 নম্বর পজিশনে থাকা ইউনিক এবং আননোন ফ্যাক্ট সম্পর্কে। আচ্ছা, তোমরা কি জানো গারিনা কেন BTS দের সাথে কোলাবরেশন করছে? যারা জানো তারা কমেন্টে জানিও, আর যারা না জানো তাদেরকে আমি বলছি, গারিনা BTS দের সাথে কোলাবরেশন করছে তার একটাই কারণ, BTS লাভার বা BTS ফ্যান রয়েছে অনেক। যদি ফ্রি ফায়ারে BTS দের সাথে কোলাবরেশন করা যায় তাহলে ফ্রি ফায়ারের নতুন নতুন ইউজার বা ডাউনলোড হবে এবং তারা বেশি বেশি ইনকামও করতে পারবে। ইটস গারিনা বিজনেস। এবং গারিনা এটাও জানে না এই BTS দের জন্য অনেকেই গেম ছেড়ে দিয়েছে। এবার কথা বলা যাক আজকের ভিডিও 2 নম্বর পজিশনে থাকা ইউনিক এবং আননোন ফ্যাক্ট সম্পর্কে। আচ্ছা, তোমরা তো BTS বান্ডেলের সাথে যে ইমোট দেখছো, ওই ইমোটটা আমাদের রিয়েল লাইফ থেকেই নেওয়া, এবং রিয়েল লাইফে ওই ইমোটটা কতটা সুন্দর দেখতে তোমরা কি জানো? আচ্ছা, তার আগে চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবা, আর যদি আগে থেকে সাবস্ক্রাইব করা থাকে তাহলে অসংখ্য ধন্যবাদ। কোন তরিকায় ভিক মাংনে কা? তোমরা ভিডিওর স্ক্রিনে যে ডান্সটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমাদের রিয়েল লাইফ ডান্স, এবং এই ডান্স থেকেই ইন্সপায়ার হয়ে আমাদের গেমের ভিতরে আনা হয়েছে। এবার কথা বলা যাক আজকের ভিডিওর 1 নম্বর পজিশনে থাকা ইউনিক এবং আননোন ফ্যাক্ট সম্পর্কে। আচ্ছা, তোমরা কি জানো ফ্রি ফায়ার এখন কত বিলিয়ন ডাউনলোড হয়েছে? যারা জানো তারা কমেন্টে জানিও, আর যারা না জানো তাদেরকে আমি বলছি, ফ্রি ফায়ার এখন 2 বিলিয়ন ডাউনলোড হয়েছে, এবং ফ্রি ফায়ারে BTS এর সাথে সাথে আরো ডাউনলোডের সংখ্যা বাড়তে পারে। এই জন্য গারিনা আর কি তার লাভের জন্য BTS এর সাথে কোলাবরেশন করছে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইকে ক্লিক করো, আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবা, আর যদি আগে থেকে সাবস্ক্রাইব করা থাকে তাহলে অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবা, সুস্থ থাকবা, বাই বাই।